বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে নোনা শুটকি রান্না করব। এখানে 3 পিস নোনা শুটকি নিয়ে নিয়েছি। এটা আমি সুন্দর করে ধুয়ে তারপরে নিয়ে আসতেছি। রাইসটা থাকে এখানে, প্যানে বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটা আপনার নিজের মতন করে দিয়েন, বেশি খান কম খান কেউ, আর আমি আমার মতন দিলাম। পেঁয়াজ, এখানে 2টা পেঁয়াজ কুচি আছে, আর এখানে একটা বড় রসুন, সেটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। শুটকিতে তো অবশ্যই রসুনটা বেশি দেওয়ার লাগে। পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজা লাগবে না। আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ দিলাম, আর এখানে মরিচের গুঁড়া সেটাও 1 চামচ দিলাম। একটু পানি দিয়ে দেই, লবণ দিব না, কারণ নোনা ইলিশ লবণ শেষে দেখে দিতে হয়, কারণ আগে থেকে লবণ দিলে এটা এমনিতে লবণ বুঝে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখানে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো আমি ভালো করে ধুয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই শুটকিটাকে 1 মিনিট কষালাম, অত ভালো করে কষানি, আলুর সাথে কষাবো। এখানে ছোটো ছোটো আলুগুলো হয় না, সেই আলুগুলো 1 বাটি নিয়েছি, আর কুচি করে কেটে এটা স্কিন সহকারে। আলুটাকে কষাতে কষাতে সিদ্ধ করে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা হয়ে গেছে, এখনও সিদ্ধ হয়নি, একটু পানি দিতে হবে। এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, অনেক পানি দিতে হবে না। এখানে 1 মুঠ পুঁই শাক কেটে নিয়েছি, মানে শুধু পাতাগুলো, সেটা দিয়ে দিব। পুঁই শাকটা দিলে ভালো লাগে, অনেক সময় আমরা মানে নোনা শুটকি দিয়ে শুধু পুঁই শাকের পাতা দিয়ে রান্না করতাম। মিনিট 5-এর জন্য ঢেকে দিলাম, 5 মিনিট পর আসলাম। লবণটা অবশ্যই দেখবো, এখন আমি একটু লবণ লাগবে, আমি 1/4 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে জিরার গুঁড়া 1/2 চামচ দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া এটা, আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ঢাকবো না, এটাকে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিট এটাকে রান্না করে নিব আমি। এই শুটকিগুলো বেশ সস্তা, সস্তা বলতে কি 1টা 200 টাকা, 2টা 400 টাকা কিনছিলাম আমি। যাই হোক, কয়েকদিন খাইলাম, 2-3 দিন, আর একটু রেসিপিটা দেখাই দিলাম। যাই হোক, এটা কিন্তু খুব সহজ একটি রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, নিরাপদে রাখো, কে দোয়া করি। আল্লাহ হাফেজ।